दुश्मन भूत शैतान आदमी होता है, रास्ता घाट में लूटेगा, ये गिर जाएगा तो हम बचेगा। এখন আছি একদম ঝাড়খণ্ডে, আমরা ঝাড়খণ্ড ইন করে ফেলেছি এন্ড ইয়েস দি অ্যাডভেঞ্চার এন্ড আমার যেটা ব্যাগ স্যাডেল ব্যাগ তো নিয়ে আজকে ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি রাইনক্সের, বেশ ভালোই সেট হয়েছে, ম্যাগনেটও ভালোই কাজ করছে এন্ড এখানে ন্যাভিগেশন লাগানো আছে এন্ড এখানেও ন্যাভিগেশনটা লাগিয়ে দিয়েছি এন্ড জানি না কতটা কাজ করছে ঠিকঠাক ন্যাভিগেশন, আই হোপ বন্ধ হয়ে গেছে। তো চলো তো আগে গিয়ে ন্যাভিগেশনটা আবার ঠিকঠাক করে নেব, কারণ আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি এন্ড ওই জায়গাটা অলরেডি এক্সপ্লোর করে ফেলেছে হ্যাপি ভাই, বাট এইটা ছিল গত সপ্তাহে করে নেওয়া রোববারে, আজকে বেরোচ্ছে, সাথে যাচ্ছে মিষ্টু কাকা বরাবরের মতো আমার রাইড পার্টনার। বিসমিল্লাহিরহমানিরহিম, রাইড স্টার্ট করলাম, ঝাড়খণ্ডের সিনারিওর মজা নাও এন্ড কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানাচ্ছি। গোপুরো অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেলে, বাট সেটাকে সুপার ভিউ করতে হবে, ওয়াইড অ্যাঙ্গেলে সেরকম ভিউ তোমরা পাবে না গোপুরোতে এন্ড ঝাড়খণ্ডের রাস্তা আগে থেকে না অনেকটাই একদম মসৃণ, যাকে বলে মাখনের মতো রাস্তা করে দিয়েছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট। এই বাইকে তো এত স্মুথ লাগছে চালাতে, অফ রোডিং এ তো আরো ভালো লাগবে, বাট এই স্মুথ রোডে আরো ভালো লাগছে এন্ড কর্নারিং গুলো হেভি লাগছে। বন্ধুরা তোমাদের বলে দিই আজকে যাচ্ছি কাঞ্চনগড় ঝাড়খণ্ডের এন্ড কাঞ্চনগড় এক্সপ্লোর করব, একটা আবার হিল রাইড কমপ্লিট করে এলাম কিছুদিন আগে, আই হোপ তোমরা দেখেছো ভিডিও গুলো দার্জিলিং রাইডার এন্ড হিল রাইড কমপ্লিট করে আসার পর আবার হিলে যাচ্ছি, তাই না বন্ধুরা? তো সো চলো রাস্তার সিনারিওর মজা নাও। এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডের একটা নাম করা জেলা পাকুড় এন্ড পাকুড় টাউনটাও বেশ বড় সাজানো গুছানো। আমার বাড়ি থেকে পাকুড় হচ্ছে অ্যারাউন্ড 15-17 কিলোমিটার এন্ড পাকুড় আসতে না রোড কন্ডিশনও হেভি বন্ধুরা এন্ড এই পাকুড়ের একটা চার্চের ভিডিও তোমাদের এর আগে দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেল, চার্চটা সম্ভবত এখানটাই, এই হচ্ছে চার্চ, পাকুড় চার্চ, সামনে পেয়ে যাবো পাকুড় রেলগেট, যেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে রেলটা ক্রসিং করতে হতো বাট সেটা এখন আন্ডারপাসের মাধ্যমে যেতে হয় এন্ড আগে আমরা সোজা বেরিয়ে যেতাম, সেটা এখন আন্ডার পাশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এন্ড সেটা যাচ্ছে আমার বাঁ দিকটাই। ইয়েস দি অ্যাডভেঞ্চারে সব থেকে ভয় লাগে তখনই বন্ধুরা, রাইড করার সময় ভয় পাই না আমি, যখন রাইড করতে করতে হঠাৎ করে কোথাও দাঁড়াতে হয় তখন একটুখানি ভয় পাই ইয়েস দি অ্যাডভেঞ্চারে, কারণ তখন ব্যাপারটা হয়ে যায় কি, তখন এর ওজনটা না তখন মনে হচ্ছে পুরোপুরি পায়ের ওপরে পড়ে পুরো গাড়ির ওজনটা এন্ড এই আন্ডারপাসের কথা বলছিলাম তোমাদের এন্ড সামনে হচ্ছে পাকুড় স্টেশন এন্ড এই হচ্ছে সামনে পাকুড় স্টেশন। ভাই সাহেব টোটোর অত্যাচার না প্রত্যেকটা জায়গাতে এন্ড পাকুড় শহর। বন্ধুরা মনে পড়ছে এই জায়গাটা, এক বছর আগে ঠিক এই জায়গাটাতেই আমি হিমালয়ানের টেস্ট ড্রাইভ নিয়েছিলাম এন্ড রয়্যাল এনফিল্ডের শোরুমটা হচ্ছে সামনে এন্ড এখানেই টেস্ট ড্রাইভটা নিয়েছিলাম এন্ড ভেবেছিলাম যে হিমালয়ানই নেব রয়্যাল এনফিল্ডের। ভাগ্যের চক্র কেমন দেখো, যে হিমালয়ানটা হলোই না বাট হিমালয়ানের মতোই একটা বাইক পারচেজ করে ফেললাম বন্ধুরা এন্ড সেটা হচ্ছে ইয়েস দি অ্যাডভেঞ্চার এন্ড আজকে সানডে আর সানডে কোথাও না কোথাও একটা রাইড থাকে আমাদের বন্ধুরা এন্ড রয়্যাল এনফিল্ডের শোরুম ক্রস করে ফেললাম এন্ড এই শোরুম থেকে আমি হিমালয়ানের টেস্ট ড্রাইভটা নিয়েছিলাম। তো বন্ধুরা ম্যাপটা এখান থেকে সেট করে নিলাম, এখন রয়েছি পাকুড়ে অ্যান্ড এখান থেকে দেখাচ্ছে 36 কিলোমিটার, বাট এখান থেকে সুপার ভিউ মুডটাও করে নিই গোপুরো, তাহলে প্রবলেম হচ্ছে। কেমন ভিউ পাচ্ছ? সুপার ভিউ মুডে রিটার্ন করলাম অ্যান্ড এখান থেকে এখনও 36 কিলোমিটার 49 মিনিট দেখাচ্ছে, বাট চলো দেখি কতক্ষণ লাগে 36 কিলোমিটার যেতে। ম্যাপটাকে ফলো করতে করতে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে পাকুড় পার্ক, বাট এখন খুলেছে কি, লকডাউনের সময় একদমই বন্ধ ছিল, এখন হয়তো খুলে দিয়েছে পাকুড় পার্ক অ্যান্ড কাঞ্চনগড় যেতে যেতে সিনারিওগুলো বন্ধুরা হেভি অ্যান্ড রোড কন্ডিশন তো এর আগে দারুণ ছিল বাট এখন জানি না রোড কন্ডিশন কতটা ভালো আছে, আই হোপ ভালো থাকার কথা অ্যান্ড সামনে শুধু দেখো রাস্তায় দুই ধারে আর সামনে দেখছো ছোটা হাতি কেমন ভাগছে। উফ লাভলি ভিউ বন্ধুরা, লাভলি, একটু এনজয় করো নেচারকে বন্ধুরা, ওকে এন্ড মিউজিকের সাথে। যখন আমরা দার্জিলিং রাইডে যাই এই ফুলগুলো দেখতে পেয়েছিলাম রাস্তার ধারে যেতে যেতে এন্ড এখনো প্রায় 34 কিলোমিটার, কন্ডিশন ভালো বাট একটা জায়গায় প্রবলেম হচ্ছে, রাস্তার উপরে না প্রচুর পরিমাণে ছাগল, এই দেখো রাস্তার উপরে ছাগলগুলো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে, এখানটা একটুখানি স্পিডটা ব্রেক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আপ এন্ড ডাউন হিল টাইপের রোড আমরা পাচ্ছি এই ঝাড়খণ্ডে এসে, পুরো দেখো মালভূমির মতো অ্যান্ড সামনে আরও হিল পাওয়া যাবে অ্যান্ড চলো এনজয় করো নেচারকে। মাঝে মাঝে খারাপ রাস্তা আছে ঠিক, কিন্তু বাট ভালো রাস্তাও অনেকটাই
এন্ড একটা গ্রাম পেয়ে গেলাম অনেকটা দূর আসার পর এন্ড এখান থেকে অ্যারাউন্ড 28 কিলোমিটার এন্ড সামনে কিছুটা যাওয়ার পর আমাকে নিতে হবে ডান দিকটা। আজকে মনে হয় বৃষ্টি হয়ে যেতে পারে বন্ধুরা, এখন বাজে প্রায় 3:31, জল নিয়ে নাও। তো আমাদেরকে সোজা পাকুর রাস্তা হয়ে এসে এদিকটা একটা রাস্তা যাচ্ছে, এটা একটা সোজা রাস্তা যাচ্ছে, বাট আমাদেরকে নিতে হবে এই সোজা রাস্তাটা। কাকা গিয়েছে জল নিতে, যেহেতু ওখানে গিয়ে আমাদের জলের প্রয়োজন পড়বে এন্ড আমি একটু সাইড করে এসে দাঁড়ালাম। রাস্তাটা দেখতেই পাচ্ছ হেভি রাস্তা, বস রোড কন্ডিশনও খুব ভালো, বাট মাঝে মাঝে দু এক জায়গায় খারাপ আছে, বাট দেখা যাক আজকে ওয়েদার কেমন পায় কাঞ্চনগড়ে গিয়ে। ম্যাপ তো বলছে এদিকটা হয়ে যেতে হবে আমাদের এন্ড প্রচুর হাওয়া বইছে এন্ড দূরে পাহাড় দেখতে পাচ্ছি বন্ধুরা। বিউটি কি বস, দুইদিকে ফাঁকা জায়গা, মিডিল দিয়ে রাস্তা, সামনে হচ্ছে পাহাড় এন্ড হেভি লাগছে বন্ধুরা, হেভি লাগছে এন্ড রোড কন্ডিশন দেখে মনে হচ্ছে না কোনো বড় হিল স্টেশনে আছি এন্ড ভালো একটা ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যাবে, বাট একদমই না এন্ড পাহাড় দেখলে না দার্জিলিংটাকে সত্যি খুব মিস করি। এই পাহাড়ের কোলে এই বাড়িগুলো দেখে আমার সত্যি খুব হিংসা হয় মাঝে মাঝে, আর সামনে হচ্ছে পাহাড়, উফ লাভলি লাভলি প্লেস বন্ধুরা। দারুণ ভাইবস আছে, দূরে মনে হচ্ছে বৃষ্টি কোথাও হচ্ছে, কারণ কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। নেচার খুঁজতে হলে চলে আসতে হবে যেখানে নেচার পাওয়া যায়, শহরে থেকে তো আর নেচার পাওয়া যাবে না বন্ধুরা এন্ড শহর ছাড়িয়ে যদি আমরা নেচার খুঁজতে হয় তাহলে সেই আসতে হবে গ্রাম অঞ্চলে, না হলে আসতে হবে হিল এরিয়ায়। সেই মতো আজকে আমি চলে আসছি নতুন ডেস্টিনেশন খুঁজতে এন্ড তোমাদেরকে দেখাতে। এই দেখো, এই দেখো কি অবস্থা, এই মেশিনটা চালিয়ে এতটুকু ক্লান্তি বোধ আসছে না, অনেকক্ষণ ধরে চালিয়ে ফেললাম বন্ধুরা। এবার দেখে না সোজা আসার পর নিতে হবে আমাদের বাঁদিকটাই এন্ড এদিকে একটা রাস্তা যাচ্ছে, বাট আমাদের বাঁদিকে নিয়ে নিতে হবে এন্ড বাঁদিকে নেওয়ার পর রাস্তার কন্ডিশন হচ্ছে একটু খারাপ, এটুকু একটু ম্যানেজ করে নিবে তোমরা, বাকি আবার গুড রাস্তা পেয়ে যাবে আই হোপ এন্ড কিছু দূর যাওয়ার পর আবার আমাকে নিতে হবে। এটা সম্ভবত জায়গাটার নাম জানি না কোথায়, বাট রবি ঠাকুরের মূর্তি আছে এখানটায়, রবি ঠাকুর ঝাড়খণ্ডেও চলে আর কি সিচুয়েশন, ছাগল মানুষ সব আছে রাস্তায়, রোড কন্ডিশন ভালো বাট রাস্তার উপরে ছাগল মানুষ সব। আসার পর সামনে পেয়ে যাবো নেতাজির মূর্তি এন্ড নেতাজির মূর্তি যেদিকে হাত দেখাচ্ছে আমরা চলে যাবো সেই দিকটায় এন্ড সেদিকে যাচ্ছে কাঞ্চনগড়, আর এখানে ভালোই লোকালিটি আছে এন্ড এখানে অনেকে অনেক কিছু বিক্রি করছে এন্ড পুরো আদিবাসী এরিয়া না, এখানে একটা মার্কেটও আছে ভালো কাঞ্চনগড় যাওয়ার আগে, আর এখানটা হয়ে কাঞ্চনগড়ের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। সো চলো এই 18 কিলোমিটারের রাস্তাটা কেমন কি কন্ডিশনে আছে সেটাও তোমাদের দেখাই দিই এন্ড কাঞ্চনগড়ের রাস্তা যাওয়ার পথে ফার্স্ট পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি এখানটাই এন্ড এই হচ্ছে পেট্রোল পাম্প, তোমরা যারা পেট্রোল রিফিউল করাবে একটা নয় পরপর দুটো পেট্রোল পাম্প আছে এখানটাই, তোমরা এখান থেকে পেট্রোলটা রিফিউল করে নিতে পারো। সামনে গিয়ে হয়তো কোথাও আমাকে নিতে হবে আবার ডান দিকটাই এন্ড আমি ডান দিকটাই নিয়ে নিলাম, তোমরাও এইভাবে ডান দিকে নিয়ে নিবে এন্ড এখানে একটা বোর্ড আছে, বোর্ডটা পাকুর এটা উল্লেখ করেছে, আচ্ছা পাকুর এখান থেকেও যাওয়া যাবে 21 কিলোমিটার এন্ড এখানটা থেকে 17 কিলোমিটার হচ্ছে কাঞ্চনগড় এন্ড এবার সোজা যেতে হবে আই হোপ, কেননা আর কোথাও ঘোরার ব্যাপার ট্যাপার নেই, জাস্ট এই সোজা রাস্তাটা ধরতে হবে। তবুও চলো দেখাই দিচ্ছি, যদি কোথাও সেরকম ঘোরার ব্যাপার ট্যাপার থাকে তোমাদের আমি বলে দেবো এন্ড এখানেও একটা পেট্রোল পাম্প আছে বন্ধুরা, পরপর 3টে পেট্রোল পাম্প, হয়তো আরও পেট্রোল পাম্প তোমরা এই যেতে যেতে রাস্তায় পেয়ে যাবে, আর একটা পেট্রোল পাম্প মানে টোটাল 4টা পেট্রোল পাম্প এই রাস্তায় আমরা পেয়ে যাচ্ছি এন্ড দূরে কিন্তু আমি অলরেডি পাহাড় দেখে ফেলেছি এখানেও, সেটা কাঞ্চনগড়ের ভিউ পয়েন্টের পাহাড় হতে পারে বা অন্য কোথাও পাহাড় হতে পারে, বাট এখানে গাড়িগুলো কিন্তু খুব রাফ চালায়, যেমন এখন যেটা গেল পিক আপ ভ্যানটা রাফ চালিয়ে গেল এন্ড এখানে ওয়েদারটা কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো হয়ে গেল, দারুণ ওয়েদার। এখন যে হাওয়াটা পাচ্ছি বন্ধুরা কিছুটা গরম এন্ড কিছুটা ঠান্ডা হাওয়া এন্ড এনজয় নাও এই সিনারিও, কোথায় পাবে এই সিনারিও দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা ছোট ছোট পাহাড় মালভূমির মতো, দারুণ লাগছে বন্ধুরা এন্ড এনজয় করতে হবে এগুলো। বাড়ির কাছে আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 51 কিলোমিটার হবে এন্ড একটা 51 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট এন্ড নেচার সেটা কিন্তু ফিল করতে পারবো আমরা এখানে এন্ড ব্রেকিং সিস্টেম দেখলে বন্ধুরা ইয়াস দি অ্যাডভেঞ্চারের আই হোপ। আমরা হিলে উঠতে শুরু করলাম একটু একটু করে, কিছু দূর গিয়ে আমরা কোথায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফটো সেশন করবো। বন্ধুরা এবার সম্ভবত লিট্টিপাড়া ফরেস্টটা পেয়ে যাবো আমরা সামনে গিয়ে এন্ড লিট্টিপাড়া তো পাহাড় আছে এন্ড আমরা লিট্টিপাড়া হয়েই কাঞ্চনগড় যাচ্ছি আজকে।
ওয়াও সেই ফিলিং আছে বন্ধুরা, এত সুন্দর একটা হাইওয়ে পেয়েছি, চালাতে না হেভি লাগছে এস ডি অ্যাডভেঞ্চার কে। পারফরমেন্স তো দেখিয়েছি তোমাদের এর আগে আমার এস ডি অ্যাডভেঞ্চার এর, ওয়াও একটা কার্ভ ছিল এখানটাই। অ্যান্ড এখানটা হয়ে আরও 12 কিলোমিটার যেতে হবে আমাদের, অ্যান্ড 12 কিলোমিটার পৌঁছাতে পারলে আমরা পৌঁছে যাব সেই ভিউ পয়েন্টে। সব থেকে বেশি ভয় সেটা হচ্ছে ছাগল, এই দেখো চলে এলো আবার সামনে ছাগল। বন্ধুরা একটু আগে একটা জিনিস মিস করে দিলাম তোমাদেরকে দেখাতে, সে সময় ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম, অ্যান্ড আমার সে সময় এস ডি অ্যাডভেঞ্চার ছিল মোটামুটি 80-85-এ, অ্যান্ড হঠাৎ করে সামনে একটা লরি ছিল, লরিটা ব্রেক করে দেয়, আর ব্রেক করার কারণ একটাই, সেটা হচ্ছে সামনে দুটো ছাগলের বাচ্চা ছিল, অ্যান্ড ব্রেক করার সাথে সাথে আমারও যেমন 85-এ ছিল আমিও সঙ্গে সঙ্গে দুটো ব্রেক চেপে ধরেছিলাম, অ্যান্ড কি বলবো এতটা ডিস্টেন্সে আমার বাইকটা থেমে গেল, আমি এটা কল্পনার বাইরে, একদম মোটো স্কিড করলো না, অ্যান্ড একদম সেই সেফ, একদমই সেফ, মানে এতটা ডিস্টেন্স মোটামুটি তো 8-10 ফিট ডিস্টেন্সে, অ্যান্ড সামনে গিয়ে আবার মনে হচ্ছে আমাদের নিতে হবে ডান দিকটায়। অ্যান্ড এর ব্রেকিং সিস্টেম এর আগেও তোমাদের বলেছিলাম, বাট আজকেও একটা ফিল করলাম যে না এর ব্রেকিং সিস্টেম সত্যি খুব ভালো, অ্যান্ড আমাদেরকে এতে একদম সিকিউরিটি প্রোভাইড করেছে ইয়াসদি। ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ পর এই রুটে একটা বড় বোর্ড দেখতে পেলাম, এই বোর্ডটা আমাদের ইন্ডিকেশন করবে যে কোথায় কোন দিকে যেতে হবে, তাই না? অ্যাকচুয়ালি এখানটা হয়ে আরে বাবা দেওঘর 157 দুমকা 17 আমরা পাড়া 20 কিলোমিটার, আমাদের যেটা ভিউ পয়েন্ট সেটা কত কিলোমিটার তোমাদের দেখাচ্ছি চলো। আমরা অ্যারাউন্ড আরও 8-9 কিলোমিটার দূরে আছি, অ্যান্ড সামনে একটা চক পেয়ে গেলাম, অনেকদিন আগে এখানটা হয়ে আমরা মূর্তিসন্না করেছিলাম, এই দেখো এই মূর্তিটাকে, এটা এখানকার শান, মানে শান বা নান এখানকার, অনেকদিন আগে মানে এদিকটা হয়ে আমরা গেছিলাম মতিঝন, আমার মনে পড়ছে ঠিকঠাক, ওখানেও যেতে হবে 8.3 কিলোমিটার। রোড কন্ডিশন বন্ধুরা হেভি, এটা হচ্ছে আহ2পিএস, এটা পুলিশ ফাঁড়ি আছে ও পুলিশ স্টেশন, অ্যান্ড আমরা এদিকটা এলাম মানে আবার ডান দিকটায় ঢুকলাম, আর এখান থেকে অ্যারাউন্ড 7.6 কিলোমিটার, আমার মনে হচ্ছে এবার হাইওয়ে ছেড়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরে পাহাড়টা পেয়ে যাবো, তাই না? অ্যান্ড পাহাড়ি রাস্তা এবার থেকে শুরু হয়ে যাবে, এনজয় করো। এগুলো সব আদিবাসী বন্ধুরা, আদিবাসীদের বাড়িঘর দেখতে পারো তোমরা, ওয়াও কাঁঠালের বিচি না, এগুলা কাঁঠালের বিচি না, অ্যান্ড পাহাড়ে উঠার রাস্তা শুরু হয়ে গেল বন্ধুরা, অ্যান্ড উঠতে উঠতে সব এগুলো আদিবাসীদের বাড়িঘর, অ্যান্ড রাস্তার ধারে যে বিক্রি করছে এগুলো হচ্ছে মৌয়া। আমরা হিলে উঠতে শুরু করেছি বন্ধুরা, অ্যান্ড আজকের ব্লগ বড় হতে পারে কারণ একটাই, যে একটা নতুন জায়গাতে এসেছি, অ্যান্ড নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য এসেছি, অ্যান্ড তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লোর করে যেন দিতে পারি জায়গাটা সেটার জন্য এসেছি, অ্যান্ড ফরেস্ট এরিয়া, অ্যান্ড অনেকে আসে এখানে বাইক নিয়ে ঘুরতে, যেমন হ্যাপি বাই এসেছিলো, এই দেখো এরাও হয়তো এসেছিলো ঘুরতে, টুরে টুরে যাচ্ছে। ওয়াও কি কার্ভ, সেই নেচার বন্ধুরা, দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা মনে হচ্ছে মেঘে ঘেরা, ওটা মেঘে ঘিরে রেখেছে পাহাড়টাকে, অ্যান্ড এই পাহাড়ে ওঠার আগে এই রাস্তাটা ক্রস করে যেতে হবে আমাদের, দারুণ রাস্তা বস, দারুণ কাকা সেই দেখো। তো কাকা বলছে একটা ফটোশ্যুট হয়ে যাক এখানটায়, অ্যান্ড ফটোশ্যুট করার পর পাহাড়ি নদী, উফ লাভলি লাভলি, দার্জিলিং এর মতো ভিউ, সিরিয়াস সিরিয়াস সেই ভিউ বন্ধুরা সেই। আরে দেখো স্নান করছে সবাই এখানটায়, চলো একটা ফটো সেশন হয়ে যাক। সো বন্ধুরা এবার এখান থেকে বেরোচ্ছি, অ্যান্ড চলো সামনে গিয়ে সেই ভিউ পয়েন্টের মজাটা নিতে হবে না? সো বন্ধুরা এখানে একটু ফটো সেশন হলো, অ্যান্ড একটা ছোট্ট রিলসও তৈরি হলো, দেন আমরা মেন ভিউ পয়েন্টের ওখানটাই যাবো, অ্যান্ড চলো দেখা যাক কেমন জায়গা, মানে ভিউ পয়েন্টটা কেমন, অ্যান্ড গোপুরের ব্যাটারিও মনে হয় সম্ভবত শেষের পথে, উঠো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আমি চাইছি ভিউ পয়েন্টে পৌঁছে ব্যাটারিটা চেঞ্জ করি। সো চলো, ওয়াও হিলে উঠার রাস্তা পেয়ে গেলাম, অ্যান্ড হিলে উঠতে অনেকক্ষণ আগে হিলে উঠে পড়েছিলাম, অ্যান্ড এখন আরও অনেকটাই উপরে উঠতে হবে, যত উপরে উঠবো তত সিনারিও চেঞ্জ হয়ে যাবে, এই দেখো দারুণ সিনারিও। এখানে ছোট একটা বাম্পার বসতি আছে যেহেতু, ওই জন্য এখানটায় বাম্পার গুলো দিয়ে রেখেছে, খুব ভালো জিনিস, এত করে কেউ জোরে বাইক না চালিয়ে নিয়ে চলে যেতে পারে। ওকে এই দেখো কার্ভ গুলো,
এন্ড হিলে কেমন পারফরম্যান্স আজকে তোমরা ইয়াজদি অ্যাডভেঞ্চারে আই হোপ বুঝতে পারবে। অনেকটাই নিচু নামতে হচ্ছে, আবার উপরে উঠতে হচ্ছে, এরকম একটা রাস্তা। এন্ড ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এন্ড এনজয় করছি খুব, ছুটিয়ে কি হচ্ছে সব এখানে, এই দেখো এগুলো সব কি হচ্ছে বন্ধুরা, ওয়াও। গাছগুলোকে বাঁচানোর জন্য আই হোপ এরকম একটা কর্মকাণ্ড মানে খুব একটা দেখা যায় না, যেখানে পাহাড় ঘেরা জঙ্গল ঘেরা জায়গা সেগুলোতে, যেগুলোতে জায়গা মানে গাছপালা বেশি সেখানেই এরকম একটা কর্মকাণ্ডগুলো লক্ষ্য করা যায়। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সেটাকে পরোয়াই করি না। এন্ড এই দেখো ছাগল, তোমাদের বলেছি ভিডিওর শুরুতেই যেখানে একটা ডিস্টারবেন্স আছে সেটা হচ্ছে ছাগলের, বাকি সব ঠিক আছে। সামনে হিল, বাট পুরো মেঘে ঘিরে রেখেছে হিলটাকে, ওয়াও। দেখো হিল বন্ধুরা, এই নাও বন্ধুরা, ওয়াও, মেঘটাকে ধরে রেখেছে দেখো বন্ধুরা। হ্যাঁ, দার্জিলিং এর মতো ফিল আসছে আমার, সিরিয়াস টু সে। অনেকে হয়তো ভাববে যে আমি দার্জিলিং এ যাচ্ছি এখন, সিরিয়াস। অ্যান্ড ট্যুরিস্ট প্লেস দারুণ হবে বস, এটাকে যদি শুধুমাত্র একদম ট্যুরিস্ট প্লেসের জন্য সাজানো হয় না, প্রচুর ট্যুরিস্ট আসবে এখানটায়। অ্যান্ড এখানে যদি প্রচুর ট্যুরিস্ট আসে তাহলে কিন্তু এখানকার যেটা ইকোনমিক্যালি যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেকটাই হয়তো সলভ হয়ে যাবে। ট্যুরিস্ট যখন আসতে আরম্ভ করবে এখানটায়, আর গভর্নমেন্ট যদি এটাকে ট্যুরিস্ট স্পট হিসাবে কিছু যদি অ্যাক্টিভিটি করে না, তাহলে হয়তো মানুষ আরও পৌঁছাবে এখানটায়, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ভাই, তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা জায়গা খুঁজে দেওয়ার জন্য। ইউটিউবটা তো ওই জন্যই না, আমরা যে কোনো জায়গা যাওয়ার আগে আমরা ইউটিউবে সার্চ করে গিয়ে, কারণ কতটা টপে গিয়ে উঠবো আই ডোন্ট নো, বাট চলো যতদূর যাওয়া যায় ততদূরই যাচ্ছি। অ্যান্ড এর মাঝে একবার গোপুরো ব্যাটারিটাও চেঞ্জ করে নেবো, যেহেতু গোপুরো ব্যাটারি অনেকটাই কম আছে। কান বদ্ধ হয়ে গেলো এখানেও, হিলে উঠলে কাঁধ বদ্ধ হয়ে যায়, তাই তো দেখছি। সো বন্ধুরা, এখন তোমাদের দেখাবো যে আমার এই ইউএসবি যেটা ইয়াজদি অ্যাডভেঞ্চারে ছিল অলরেডি আগে থেকেই, সেটাতে চার্জ হচ্ছে কিনা আমার গোপুরোর ব্যাটারি। অ্যান্ড এখানে গোপুরোর ব্যাটারিটাকে চার্জে লাগিয়েছি, এখন দেখা যাক চার্জ হয় কিনা, বাট জানি না, গাড়ি স্টার্ট হলে হয়তো হতে পারে। চলো গাড়িটা স্টার্ট দিলাম, দেন দেখি আসছে কিনা। হ্যাঁ এসছে, তার মানে গাড়ি স্টার্ট দেওয়ার পরে এটা কাজ করবে। অ্যান্ড আমরা একদম পাহাড়ের কোলে, হেভি জায়গা বস, হেভি, সিরিয়াস। আগে কেন আসেনি আমি সেটাই ভাব, যখনই কোনো নতুন জায়গা আসি তখনই বলে আগে কেন আসেনি। এটাও অনেকদিন থেকে ভাবছি আসবো আসবো, বাট এক বছর হয়ে গেল ভাবছি আসবো আসবো, আসাই হয় না। আবার বেরিয়ে আজকেও আসার কথা ছিল না, এটা গত সপ্তাহে আসার কথা ছিল আমার এখানটায়, বাট ভাবলাম যে চলো কাকাকে বললাম কালকে রাত্রেবেলা, চলো ঘুরে আসি। অ্যান্ড দেখো বন্ধুরা সিনারিও, খুব লাভলি সিনারিও বন্ধুরা, রোড কন্ডিশন দেখো, দার্জিলিং দার্জিলিং কাকা দার্জিলিং। বন্ধুরা, মনি ভাই হচ্ছে আমাদের বাইকার্স কমিউনিটি অফ ফরাক্কার অ্যাডমিন। মনি ভাইকে অ্যাকচুয়ালি জায়গাটা বলেছিলাম যে সানডে রাইড যদি করতে হয় এখানটা করো, দারুণ একটা জায়গা আছে অ্যান্ড খুব এনজয় হবে। অ্যান্ড আমি এসে পৌঁছালাম এখানটায়, অ্যান্ড দেখো বন্ধুরা সেই ফিল, উফ লাভলি কাকা, কি ও কাকা কাকা, ওয়াও। চলো আমরা আরও কিছুটা দূর যাই, অ্যান্ড এখান থেকে ভিউটা তোমাদের দেখাবো, অ্যান্ড সিনেমেটিক শটে শটও দেখাবো তোমাদের। হেভি জায়গা বন্ধুরা, হেভি, খুঁজবে না। অ্যান্ড দেখো কি সুন্দর ফিল, কাঞ্চনগার গুফা, এই তো এটাই, এইখান দিয়ে তো যেতে হবে, সেই তো বলি, হ্যাঁ কাঞ্চনগার গুফা, ওয়াও। ফাইনালি বন্ধুরা কাঞ্চনগার গুফার রাস্তা পেয়ে গেছি, দেখো বন্ধুরা এখানেও অনেক বসতি আছে, এটাই কাঞ্চনগার গুফা যাচ্ছি। গুফা কাহাঁ পারে সামনে, ঠিক আছে থ্যাংক ইউ। কাঞ্চনগর গুফাটা আগে পাওয়া যাবে, তো চলো। অ্যান্ড রোড কন্ডিশন, উহ কি সিনারিও বন্ধুরা, এই তো গুফার রাস্তা,
কাঞ্চনগর গুফা ফাইনালি পৌঁছে গেলাম এন্ড আমাদেরকে এখানে কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। সো চলো বন্ধুরা আমরা হেঁটে উপরে উঠি। সো ফাইনালি বন্ধুরা এখন সেই গুফার দিকে যাচ্ছি, জানি না কতটা উপরে উঠতে হবে বাট আমরা চেষ্টা করব পুরোটাই উঠার, কাকার অবস্থা কেমন হয় জানি না। এন্ড উপরে না উঠলে বন্ধুরা তোমাদের ভিউ পয়েন্টটা দেখাতে পারবো না। তো বন্ধুরা আমরা কিছুটাই উঠতে পেরেছি এন্ড এখনো অনেকটাই পথ বাকি আমাদের, আমরা চাইছি পুরোটাই উঠবো। এন্ড কাকার অবস্থা এখন থেকে খারাপ, কাকা দেখে প্রথমে বলছে অনেকটি তো উঠতে হবে। তাই তো, অনেকটি তো উঠতে হবে, ভালো জায়গা দেখতে গেলে তো একটু উঠতে হবে তাই না বন্ধুরা? ও বন্ধু তুমি কই কই রে, তুমি এত সুন্দর জায়গা মিস করে দিলা। সত্যি বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা, দারুন জায়গা, দারুন। একবার পারলে অবশ্যই সবাই এসো কাঞ্চনগর ভ্যালি। বন্ধুরা দেখো আমরা কতটা উপরে উঠেছি, এখন ওই দেখো নিচে রোড এন্ড আমরা এতটাই উঠে পড়েছি এন্ড এখন আরো অনেকটাই উঠতে হবে। এন্ড এখান থেকে ভিউ গুলো এরকম, পুরো মেঘ জমে আছে মনে হচ্ছে চারদিকটাই এন্ড হেভি জায়গা বন্ধুরা, হেভি। বাট এখানে একটাই দরকার ছিল, সেটা হচ্ছে দার্জিলিং এর মতো ঠান্ডা। এন্ড এখন আমরা যাচ্ছি গুহার দিকটাই, কাঞ্চনগড় গুহা ওই জন্য বিখ্যাত, আর গুহাটা এখানটাই। কাকা ওই দেখো গুহা, এন্ড গুহাটা আমরা দেখতে পেয়েছি আর ভিউটা দেখো, উফ সেরা ভিউ। একদমই আমরা গুহার কাছাকাছি পৌঁছে গেছি এন্ড চলো দেখাচ্ছি তোমাদের গুহাটা, অনেকটাই উঁচুতে আছে এন্ড যতটা কষ্টসাধ্য ব্যাপার মনে হচ্ছে এটা অনেকটাই। তো চলো দেখা যাক ওখানে পৌঁছাই। এই বলা গুহায় কে ঠিক এন্ড ফাইনালি সেই গুফাতে, কুত্তা কুচ নেই বলে কেন, এই হচ্ছে সেই গুফা। फौजीर में भूखा पेट में रहने जगह है, भात खा के इतरों में देखे, मीट मछली खा के घूमे। कुछ बताएंगे गुफा के बारे में आप? कितने को हम सिखाएगा बुझाएगा हमारा नोट, अब कुछ नहीं है तो देखिए पूजा करने जगह। मतलब एक गुफा कब से है, क्या है इसमें, कुछ बताइए आप। यूट्यूब में डालने वाले हैं हम लोग। देखिए ये तो आगे धर्म जग का गुफा है, आजकल का नहीं, इसमें आगे भगवान लोग बनाया वाला घर। इसमें देखिए बाहर का आदमी आता है, संताल बूझता है, पहाड़िया बूझता है। इसमें आगे में राजा लोग, राजा तो भगवान होता है, भगवान लोग रहा आगे में सब कुछ मांगने से देता रहा, लेकिन आदमी आते 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 बदमाश काम करने शुरू हो, आस्ते 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 करके सब भीतर चला गया। बड़ा था पहले, 800 बीघा का घर है भीतर में। 800 बीघा का कहाँ गया सब? सब नीचे चला गया है ना, आस्ते आस्ते घूरते घूरते 800 बीघा का माटी का गुप्पा है। और कौन सा देवी का पूजा किया जाता है यहाँ पर? शिव पार्वती। कौन सा टाइम पे आने में अच्छा होगा यहाँ पर पूजा करने को? तो फजर में, खाली पेट में आई के पूजा करने होगा। सुबह सुबह? हाँ सुबह सुबह। आप यहीं रहते हैं क्या? यहाँ में रहता है पूजा कर करके। सोना फोना खाना फोना सब यही? कब से रह रहे हैं आप यहाँ पर? अभी 8 साल हुआ है। 8 साल हो गया आपका, आपसे पहले कौन था यहाँ पर? यहाँ में एकदम आगे में घोड़ी घोड़ी में धर्म युग में सूर्जा पुतकी राजा रानी वो लोग चला गया, उसका पीछे में लांगपांग हुआ, ये सब कहाँ कहाँ बांगा टूटा हुआ उसका पीछे में देखिए। ऐसे ऐसे करते करते आदमी लोग जान गया जे यहाँ में पूजा करने शुरू। तो देखिए उसका पीछे में देखिए, ऐसे पूजा करते करते बहुत सामान हरा गया। तो हमको भगवान बोला है जे यहाँ में बैठो, तुम रक्षा करो, खाने हो नहीं हो लेकिन यहाँ से बाहर मत जाओ। दुश्मन कौन है? आदमी। दुश्मन भूत शैतान आदमी होता। अबे आप लोग आया हम बोलेगा मारेगा बोले से भी सकता है जी, लेकिन वो तो नहीं बोल सकता है सब कुछ, यह मत आओ इसे बुझा सकता है। लेकिन ऐसा नहीं है, आदमी लोग देखे दारू पी लेगा, रास्ता घाट में लूटेगा, वो सब हो गया भूत, आदमी को भूत बोलता है। इसलिए देखे हम तो बोलता है रोके, अभी क्या करेगा आदमी लोग का बोलता है जे यहाँ में तुका तुकी मत करिए, जहाँ जहाँ तहाँ मुतो मत, जहाँ तहाँ लेटिंग मत करो, जहाँ तहाँ इति बेवरा मत करो, क्यों ये सुखती जगह पहाड़ इसको बचाना होगा सब आदमी के लिए ही है, हम बच गए तो सबे बचेगा, ये गिर जाएगा तो हम बचेगा, आदमी भी तो खत्म, ये तो बम टुकड़ा टुकड़ी होगा। इसीलिए जब बारिश होता है, बारिश का टाइम प्रॉब्लम होता है, पानी आता है इसे छूता है, छूता है लेकिन उतना भीजता नहीं हो, भीजता है पूरा ये माटी तो एकदम पानी जाता है। कितना जुग का धरती माता जन्म होने को शिव बाबा पता में बैठ करके तपिसा करते करते
पहाड़ सहाड़ सब आ गया। देखो अभी आजकल का आदमी देखिए गाछ गुचने भी जहाँ तहाँ कटता है। देखिए गाछ को बचाने होगा, पहाड़ को बचाने होगा, इसमें हम लोग का उसका साफ सुथरा रहेगा तो हम लोग का हवा खाने से कितना अच्छा होता है, बीमार दुख नहीं होता। लेकिन आदमी तो नहीं समझता, नहीं समझता है। हमारा बाबा साथे कथा बोलाम एखाने एंड कथा बोले एर पुरो इतिहासटा आई होप तुम्हारा सुनले। एंड गुहार अवस्था এখন এরকম দেখতে পারো, প্রায় ভগ্ন অবস্থায় হয়ে আছে। এন্ড এখান থেকে যে সিনারিওটা সেটাও এরকম। এন্ড আকাশে আজকে মেঘ আছে বলে ততটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট এই কাকার সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে। দেখো শিবলিং হ্যাঁ দর্শন করতে বলা হয় তো ও ভিতর মে শিবলিং হ্যাঁ শিবলিং হ্যাঁ তো চলিয়ে না দেখাইয়ে। তো আমাদের কাকা শিবলিং দেখাচ্ছে এন্ড একদম এই দেখ यहाँ पर क्या है काका? यहाँ पर नीचे में क्या? ए नीचे में वही वाला ना। अच्छा तो काका हमारे भीतर नहीं गया, शिवलिंग देखा लो एंड देख लो काका टाटा बाय बाय। सो एखान थेके एबार बेराच्छी एंड काका के जिज्ञेस करते भूले गेछी, आप लोग पानी कहाँ से लेते हैं? पानी झरना का पानी कहाँ से आता है? वो पानी इधर से आता है। वाओ ওই যে কনফিউশন থা, মানে ওটা একটা কনফিউশন ছিল যে পানিটা কোথা থেকে আসে। তো সো দারুণ জায়গা, আর হ্যাপি ভাই তোমাকে অনেক ধন্যবাদ, এরকম একটা জায়গা তুমি এক্সপ্লোর করেছো আমার চ্যানেলে অ্যান্ড তোমার দেখে আমিও চলে এসেছি অ্যান্ড সাথে নিয়ে এসেছি মিষ্টু কাকাকে। সত্যি খুব ভালো লাগলো অ্যান্ড ভালো একটা ফিল পেলাম। তো সো চলো এখানে একটা ছোট্ট সিনেমেটিক শট তোমরা দেখে নাও, দেন নিচে নামছি। অ্যাকচুয়ালি কাকা বলছিল এখানে শ্রাবণ মাসে আসলে অনেক ভিড় হয় এখানে অ্যান্ড ভালো একটা সিনারিও আরও দেখতে পাওয়া যায়। সো চলো অ্যান্ড হাইপারলেসের মাধ্যমে একটা ভিডিওটা শেষ করছি। ওকে বন্ধুরা, আমরা গুফা থেকে ঘুরে চলে এলাম অ্যান্ড কাঞ্চনগড় গুফা, শুনেছিলাম খুব ভালো জায়গায় অ্যান্ড ফাইনালি এক্সপ্লোর করতে পারলাম, ভালো করে এক্সপ্লোর করলাম অ্যান্ড গুফাতে যে বাবাটা থাকে তার সাথে ভালোভাবে কথা বললাম, তার হিস্ট্রিটা জানলাম, কাকাও উঠেছিল অ্যান্ড গুফা থেকে নামার সময় একটা টাইম অফ দিয়েছি সেটাও খুব ভালো হয়েছে। আই হোপ তোমরা দেখেছো, দেখে না থাকলে আরেকবার দেখে নিতে পারো অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাতে পারো কেমন এক্সপ্লোর করলাম এই জায়গাটা কাঞ্চনগড় গুফা। এটা হচ্ছে ঝাড়খণ্ডে অ্যান্ড পাকুড় থেকে অনেকটাই কাছে, 35 বা 38 কিলোমিটার 36 হ্যাঁ পাকুড় থেকে 36 কিলোমিটার। অ্যান্ড এখানকার গুফা থেকে নামার পর যে জায়গাটায় এখন বসে আছি সেই জায়গাটায় বসে থাকার একটাই কারণ, হাওয়াটা যেটা পাচ্ছি আমরা এখানে বসে সেই হাওয়াটা কিন্তু আমরা সেই সিটিতে পাই না বা আমাদের যে টাউনে পাই না, বা নেচারের অরিজিনাল ফিলটা এখানে এসেই পাচ্ছি। ব্লগটা আর বড় করবো না, শেষ করবো, কাকা কিছু বলবে শুনে নাও। পারলে একবার এসো ঘুরে দেখো, দারুণ জায়গা, মন শান্তি হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলতে হয়, কাকার একটা চ্যানেল হবে নতুন ইউটিউব চ্যানেল, সেটার নাম রেখেছি আমরা কাকা কাকি মোটো ব্লগ। না 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 বিন্দাস হোসেন। আচ্ছা বিন্দাস হোসেন, তো আমরা যেটা সাজেস্ট করেছিলাম দার্জিলিং রাইডের সময় যে কাকা কাকি মোটো ব্লগ কোনটা ভালো হবে, বিন্দাস হোসেন না কাকা কাকি মোটো ব্লগ, কমেন্ট করে প্লিজ জানাও তোমরা। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।